ভিউ বাড়াতে দিন দিন নাটকে যুক্ত হচ্ছে লাগাম ছাড়া অশালীনতা। নাটকটি হিট করতে পরিচালকরা যেখানে খুললাম খুললাম এমনকি সজ্জা দৃশ্য যুক্ত করতেও দ্বিতীয়বার ভাবেন না। শুধু তাই নয়, নাটকে কটুপাক্ষের আধিক্য এখন যেন স্বাভাবিক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, এমন ঘটনার প্রবীণ শিল্পীরা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন। টেলিভিশনকে বলা হয় ড্রয়িং রুম মিডিয়া, পরিবারের সকলে একসঙ্গে বসে টিভি দেখেন। আজও দর্শকের মনে রয়েছে এইসব দিন রাত্রি বহুব্রীহী সংক্ষিপ্ত অয়ময়, কোথাও কেউ নেই, রূপনগর নক্ষত্রের রাজ, আজ রবিবার, উড়ে যায় বকপক্ষি, সাকিন সারিসুরি, হার কিপটে, আলতা সুন্দরী সহ আরও অনেক শিক্ষণীয় মার্জিত নাটক। সময়ের পরিক্রমায় ও প্রযুক্তির উৎকর্ষে নাটক এখন ড্রয়িং রুমে সীমাবদ্ধ নেই, ইউটিউব সহ বিভিন্ন অ্যাপে এখন নাটক দেখছেন দর্শকরা, আর এখানেই দিন দিন ছড়িয়ে পড়েছে অশালীনতা। বেশ কয়েক বছর ধরেই দেশের টিভি নাটকগুলোতে অশালীনতা চলে আসছে, সিনেমার মতো নাটকেও অবাধে চলছে রগরগে সজ্জা দৃশ্য ও সংলাপ। শুধু তাই নয়, তথাকথিত বাণিজ্যিক সিনেমার মতো অভিনেত্রীর শরীরে বিশেষ অঙ্গে আলাদাভাবে ক্যামেরা জুম করেও দর্শককে আকৃষ্ট করার প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে টিভি নাটকে যেন আর ড্রয়িং রুম নির্ভর বিনোদন বলা যায় না। আগের মতো পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে টিভি দেখা এখন বিব্রতকর অবস্থায় পরিণত হয়েছে। আবার অনলাইন প্ল্যাটফর্ম কিংবা ইউটিউবে শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য এক শ্রেণীর নির্মাতারা নাটক বা অন্য কোনো কন্টেন্টের এমন সব অদ্ভুত অশালীন চটকদার ও কুরুচিপূর্ণ নাম ব্যবহার করছে যা দেশের শিল্প সংস্কৃতিকে বিশ্বে অত্যন্ত অমর্যাদাকর হিসেবে তুলে ধরছে। মূলত ভিউ বাড়ানোর এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা চালাচ্ছে এক ধরনের নাটক নির্মাতারা। এখন একটি নাটক কতটা সফল হলো তা নির্ভর করে ইউটিউব চ্যানেলে কত ভিউ হলো তার উপর। নাটকটি মানসম্পন্ন না হলেও ভিউ সংখ্যাই এর দর্শকপ্রিয়তা নির্ণয় করছে। যে নাটকের যত বেশি ভিউ হচ্ছে সেটিকে সেরা হিসেবে ধরা হচ্ছে, ফলে পরিচালক প্রযোজক ও অভিনেতা অভিনেত্রীরা মানের দিকে খেয়াল না করে ভিউর পেছনে ছুটছেন, এতে ঐতিহ্য হারাচ্ছে বাংলা নাটক। বর্তমানে ইউটিউবের জন্য নির্মিত নাটক প্রচুর পরিমাণ বিপ শব্দের ব্যবহার করা হয়। এই শব্দটি প্রয়োগ করে উদ্দেশ্যমূলকভাবে জানিয়ে দেওয়া হয় এখানে কটুবাক্য আছে, এই শ্রেণীর কোনো নাটকই পরিবার নিয়ে দেখা যায় না। কিছু নাটকের নাম শুনলে মনে হবে না এগুলো কোনো সুস্থ চিন্তার ফসল, যেমন এক্স গার্লফ্রেন্ড, এক্স যখন শালি, এক্স এখন ভাবি, শালি যখন বউ, ক্রাশ যখন বেআইন, গার্লফ্রেন্ড শুধু খেতে চায়, পেইনফুল গার্লফ্রেন্ড, ছাত্রী যখন বউ, এক্স ওয়াইফ যখন আপন শাশুড়ি, গার্লফ্রেন্ড যখন অজ্ঞান, বান্ধবী যখন শাশুড়ি, ফাউ গার্লফ্রেন্ডের চাপ, বউ তো নয় যেন সিসি ক্যামেরা, ব্যাড সিন প্রভৃতি। নাটকগুলোর এমন নাম শুনে রীতিমতো বিস্ময় ও বিরক্তি প্রকাশ করেছেন নাট্যজনেরা।